নমস্কার নিউজ ভানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছে আপনাদের সঙ্গে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে। 25 সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, রাজ্যে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপিত হয়েছে। সোমবার সকালে ড্রপগেট এলাকায় সরকারিভাবে বিদ্যাসাগরের জন্মদিনে মূল প্রভাতী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে ফুলমালা অর্পণ করে অতিথিরা শ্রদ্ধা নিবেদন করেছেন। উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার, উপমেয়র সহ অন্যান্যরা। এবং বিষয়টাকে কেন্দ্র করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একসময় যে সমাজকে যেভাবে পরিবর্তনের দিকে নিয়ে গেছিলেন, সমাজের বিভিন্ন যে খারাপ জিনিসগুলো ছিল সেগুলো থেকে যেভাবে বের করে এনেছেন সমাজকে, সেইগুলো অবশ্যই এখনও পাথেয় করে চলতে হবে আমাদের প্রত্যেককে, সেই কথাই কিন্তু বলেছেন প্রত্যেকে যারা উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার, উপমেয়র সহ অন্যান্যরা। 25 সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, রাজ্যে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপিত হয়েছে। সোমবার সকালে ড্রপগেট এলাকায় সরকারিভাবে বিদ্যাসাগরের জন্মদিন মূল প্রভাতী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। ড্রপগেট এলাকায় এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার এবং উপমেয়র মনিকা দাস দত্ত কি বলছেন শুনব। আমাদের বটুয়ালি বিধানসভার অন্তর্গত যে ড্রপগেট বিদ্যাসাগর স্ট্যাচু নির্মিত আছে, ওইখানে আমরা আজকে শ্রদ্ধেয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করেছি ওনার জন্মদিনে। তো জন্মদিনে শ্রদ্ধ প্রণাম জানাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারক ছিলেন। উনি 1820 সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভগবতী দেবী। উনি ছোটবেলা থেকে খুব মেধাবী ছিলেন, সাধারণ গরিব ঘরের সন্তান, কিন্তু ওনার মেধা দিয়ে উনি বিশ্ব জয় করেছেন। ওনার মেধা দিয়ে উনি বিশ্ব জয় করেছেন সমাজ সংস্কারক হিসাবে। আমরা নারীরা বা সমাজে বলা হয় যে নারীরা বিদ্যাসাগর শুধু বিদ্যারই সাগর ছিলেন না, উনি ছিলেন জ্ঞানের সাগর, দয়ার সাগর, করুণার সাগর, মানবতার সাগর, তৎসঙ্গে প্রগতিশীলতার সাগর ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর হিন্দু নয়, বাঙালি বা ব্রাহ্মণও নয়, বিদ্যাসাগর একজন মানুষ। মহাত্মা গান্ধী বলেছিলেন, আমি যে হিন্দু ব্রাহ্মণকে খুঁজছি তিনি হলেন বিদ্যাসাগর। আমরা গর্বিত যে আমরা ভারতবাসী এই মহান ব্যক্তি। আপনারা শুনলেন উপস্থিত যারা অতিথিরা রয়েছেন কি বলেছেন। এবং 25 সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, রাজ্যে যথাযোগ্য মর্যাদায় এই জন্মদিবস পালিত হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ড্রপগেট এলাকায় সরকারিভাবে বিদ্যাসাগরের জন্মদিনে মূল প্রভাতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার এবং উপমেয়র সহ অন্যান্যরা। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।